से जो नारा हजरत कोई आसान है नहीं, बखुदा खुदा का यही है दर, नहीं और कोई मफर मकर, बखुदा खुदा का यही है दर, नहीं और कोई मफर मकर, जो वहां से हो यहीं आके हो, जो वहां से हो यहीं आके हो, जो यहां नहीं तो वहां नहीं, वो कमाल उसने हुजूर है। सला दुनिया वही नूर हक वही जिल रब है, उन्हीं से सब है उन्हीं का सब, वही नूर हक वही जिल रब है उन्हीं से सब है उन्हीं का सब, नहीं उन्हीं की मिली कब आसमा, नहीं उन्हीं की मिली कब आसमा, के जमीन नहीं के जमान नहीं, वो कमाल उसने हुजूर है। ऊंचा आवाज दे बोलो सुभानअल्लाह, अरे जोरे, आसमानेर मध्ये मुस्तफार बहादुरी आसे नाई, রাজত্ব আছে না নাই, আলা হযরত আরেক কোণের মধ্যে তাফসীর করতে লাগলেন, সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ, ইশারে সে চাঁদ চিড় দিয়া ডুবে হুয়ে খুর কো ফির লিয়া, সুবহানাল্লাহ বলবেন না, ইশারে সে চাঁদ চিড় দিয়া डूबे हुए खुर को फिर लिया, किए हुए दिन को असर किया, किए हुए दिन को असर किया, ये तब तमाम तुम्हारे लिए, जमीन जमान तुम्हारे लिए, मकीन मकान तुम्हारे लिए, चुनी न चुना तुम्हारे लिए, बने दो जहां और जगतर बंधुरन सारा विश्व के नाचे दिलन, আর মুনিব মাওলা এলান দিলেন, ইন্না আতাইনা কাল কাউসার, উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান, ইয়া রাসূলুল্লাহ মহা সম্পদের মালিক, আমি আল্লাহ আপনাকে বানাই দিলাম, সুবহানাল্লাহ, মালিককে হাকিকতে আল্লাহ খিলকত করে মিলকিয়তের দায়িত্ব আমার মুস্তফার হাতে দিলেন, আর আলা হযরত কলম মারলেন, খালেককে কুলনে আপকো मालिक के कुल बना दिया, खालिक के कुल ने आपको मालिक के कुल बना दिया, दोनों जहान दोनों जहान दे दिए आपकी इख्तियार में, सुभान अल्लाह, বিশ্বকে নাচাই দিলেন, মুনি বলা এলান দিলেন, সম্পদ আমার খিলকত করে মিলকিয়তের দায়িত্ব নবীর হাতে সঁপে দিলাম, ও বান্দারে তোদেরকে বন্ধু বানাইতে আমার মন চাই, আল্লাহ বলো না বান্দাকে কখন তুমি বন্ধু বানাও,
আমার মুনিব ডিক্লেরেশন দিয়ে দিলেন একবার আমার মুস্তাফার বৌমুখি আলিয়া মাদ্রাসার ময়দানে গিয়ে ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত সালাতুন ইয়া রাসূলুল্লাহ বলে মুস্তাফার গোলাম হয়ে যা আমি তুই বান্দাকে আর বান্দা রাখবো না আল্লাহ বন্ধু বানায় নিলাম আমরা কি আর নগণ্য আছি এখন আমি মানুষ হতে পারি অতি নগণ্য সুবহানাল্লাহ বলবেন না আমি মানুষ হতে পারি অতি নগণ্য আমার মুনিব মাওলা দেখো জগৎ বরণ্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য আমার মুনিব মাওলা দেখো জগৎ বরণ্য আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ যাকে ভালোবাসি তিনি অতি অনন্য যাকে ভালোবাসি তিনি অতি অনন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য আমার মালিক মুখতার প্রিয় নবী আমার মালিক মুখতার প্রিয় নবী যার হাতে সকল ভান্ডারের চাবি ভান্ডারের চাবি আমার সম্পদ হতে পারে অতি নগণ্য আমার সম্পদ হতে পারে অতি সামান্য আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য সরাতুনিয়া স্বয়ং আল্লাহ তাআলা বাড়ায় যার মান সম্মান ঠিক না আর জোরে নবীর সম্মান কে আমরা বাড়াইতে পারবো আর খুদ খোদা লা ইলাহা ইল্লাল্লাহ ইলান করে বড় ফায়না লাকা যিকরক আর আলা হযরত ব্যাখ্যা করতে গিয়ে স্পষ্ট করলেন শুনতে রাজি তেরা মসনদ নাস আর সে বড়ি আর যত শুনি যত পড়ি আর আলা হযরত কত মকবুল আমার মুস্তাফা এখনো শেষ করি নাই আমি আল্লাহু আকবার একটা জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার তেরা মসনদ নাজ আরশ পরি তেরা মোহর মে রাজ রূহ আমি তুই সরওয়ার হর দো জাহান হে শাহ তুই সরওয়ার হর হে সাহাব তেরা মিসল নহীঁ হ্যায় খুদা কি কসম তেরা মিসল নহীঁ হ্যায় খুদা কি কসম হে কলামে ইলাহী মে শামসু দোহা উঁচু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আচ্ছা বাবা রে এর চাইতে আর কোন দলিল আমরা পেশ করব আল্লাহু আকবার আমার মুনিবের কাছে জিজ্ঞেস আল্লাহ তোমার মাহবুবকে
एक लक्ष चौबीस दुई लक्ष षाट बेसि कम कौनो नबी के आरशाज में मेहमान बनाओ नहीं আর আখেরি খাতিমুন নবীকে তুমি মেহমান কেন বানাইলে বলছে দাঁত ভাঙা উত্তর দেওয়ার জন্য সুবহানাল্লাহ কোন বাতিল ফিরকার পক্ষে আমি আল্লাহ নাই একমাত্র সুন্নি জনতাই হলো আমার বন্ধু একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ সুন্নিদের পক্ষে আল্লাহ আছে না নাই কোন বাতিল ফিরকাকে আমি বন্ধু বানাইতে রাজি না আমার নবীর গোলাম হয়ে যা বেমিসাল মুস্তাফা তোরা ভাড়া আমার নবীকে বেমিসাল মানলেই আমি আল্লাহ তোদেরকে বন্ধু বানাইলো بعد از خدا بزرگ تو یہ قصہ مختصر سبحان اللہ بولن سبحان اللہ আরে জোরে سبحان اللہ আল্লাহর পরে যিনি প্রধানের দায়িত্ব এককের দায়িত্ব আমার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীকে কি আমরা খোদা বলেছি আর একটু জোরে বলেন না তুম জাত খোদা হে না জুদা হে না খোদা হো তুম জাত খোদা হে না জুদা अल्लाह को मालूम है क्या जानिए क्या हो अल्लाह को मालूम है क्या जानिए क्या हो मोहम्मद सिर कुदरत है उसी का रमज क्या जाने मोहम्मद सिर कुदरत है उसी का रमज शरीयत 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 में तू बंदा है हकीकत में खुदा जाने शरीयत में तू बंदा है हकीकत में खुदा जाने उच्च आवाज से बोलो ना सुभान अल्लाह अर कुछ रे আমারে সিগের ফতো আসবে না তো শরীয়ত কা ডর হ্যায় না তুমিয়ে কহনা সুবহানাল্লাহ শরীয়ত কা ডর হ্যায় না তুমিয়ে কহনা হাবিবে খুদা খুদ খুদা বন কে আয়া হাবিবে খুদা খুদ খুদা বন কে আয়া সারা দুনিয়া वो खुदा नहीं वो खुदा नहीं वो मगर खुदा से जुदा नहीं वो खुदा नहीं वो खुदा नहीं वो मगर खुदा से जुदा नहीं वो ये क्या मगर वही क्या नहीं ये हबीब मुहिब की बात है ये मुहिब हबीब की बात है सुभानअल्लाह जिसे चाहा अपना बना लिया जिसे चाहा दर पे बुला लिया जिसे चाहा दर पे बुला लिया जिसे चाहा अपना बना लिया ये बड़े करम की है फैसले ये बड़े नसीब की बात है ये बड़े करम की है फैसले ये बड़े नसीब की बात है न कहीं से दूर रहे मंजिले न कोई करीब की बात है जिसे चाहे उसको नवाज दे ये दरे हबीब की बात है सारा दुनिया ज्ञानी मोहा ज्ञानी जारा विष चलाई ज्ञानी मोहा ज्ञानी
চালাই আমার নবীজির কদমে মাথা ঝুকাই মাথা ঝুকাই কেন এত বড়াই তোমার এত প্রশ্ন কেন এত বড়াই তোমার এত প্রশ্ন নবীর গোলাম হয়ে যাও হবে ধন্য নবীর গোলাম হয়ে যাও হবে ধন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য আমার মনি বিমল দেখো জগৎ পূরণ আমার আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ যাকে ভালোবাসি তিনি অতি অনন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য সুবহানাল্লাহ বলবেন না স্বয়ং আল্লাহ তাআলা বাড়ায় যার মান সম্মান কে আছে জগতে বলো তারি সমান যদি দিল পরিমাণ তাকে করে অমান্য যদি দিল পরিমাণ তাকে করে অমান্য হবে ইমান হারাম তুমি কাফির জগন্য হবে ইমান হারাম তুমি কাফির জগন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আমরা সুন্নিদের কোনো ভয় আছে সেই জন্য সিদ্দিক আকবরের ওনার জবানি কলিগুলোর একটু লুৎফ আকারে তর্জমা করতে গিয়ে সিদ্দিক আকবর বলে দিলেন যে আমি মহারাষ্ট্র নায়ক খলিফাতুল মুসলিমিন আব্বাল সুবহানাল্লাহ বলেন না নবীর পরে খলিফাতুল মুসলিমিনের এক নাম্বার দাওয়া যার উনি কে আফজালুল ইবাদ বাদাল আম্বিয়া হযরত আবু বকর সিদ্দিক ঠিক কি না আরো জোরে বলেন না আর ওনার জবান খুলে বের করতে লাগলেন ও উমর এত পাগলামি শুরু করতে লাগলে কেন মামলাটাকে একটু খুলে বলো না কি ব্যাপার তোমার খলিফাতুল মুসলিমিন আপনি কত বড় একজন শেখ আল্লাহ রসুলের পর আপনি চেয়ারে বসলেন আপনার কিছু ট্রিটমেন্ট করা দরকার হেকিম নিয়ে আসবো কবিরাজ নিয়ে আসবো ডাক্তার নিয়ে আসবো আর আমার আবু বকর বললেন খবরদার ওমর কি মনে করলে তুমি পৃথিবীর জগতের মধ্যে আমি কি সাধারণ কোন নবীর গোলাম মনে করেছো আমি তো হায়াতুর রসুলের গোলাম আরো জোরে বলুন না সুবহানাল্লাহ সুন্নিদের ইমান কার ইমান সিদ্দিকে আকবরের ইমান সুবহানাল্লাহ বলেন না আর যাদের নবী মরা ওরা সিদ্দিকের বন্ধু না ঠিক না আর যাদের নবী জিন্দা ওরা সিদ্দিকের বন্ধু সুবহানাল্লাহ সেজন্য সিদ্দিক আকবর বলে ওমর তুমি নীরবতা পালন করো আমি আবু বকর সিদ্দিক বলছি মেরে বিল দেলব হে নবী নবী মেরা দিল মকামে হাবিব হে মেরে বিল দেলব হে নবী নবী মেরা দিল মকামে হাবিব হে মাই মরিজ ইশক রসুল হো হাবিব মেরা তবিব হে মেরে ফিরদ লব হে নবী নবী মাই বড়া আমির কবির হো শাহে দুসরা কাসির হো মাই বড়া আমির কবির হো শাহে দুসরা কাসির হো দর মুস্তফা ফকির হো দর মুস্তফা কা ফকির হো মেরা রিফাত তুমেন নসিব হে মেরে বিরদ লব হে নবী নবী আরেকবার বলো না সুবহানাল্লাহ মেরা উস গলি সেহরা বেতা
उस गली सहरा बेता जहां सर झुकाते हैं अंबिया, जहां रहमतों का नुज़ूल है, जहां रहमतों का नुज़ूल है, वो जो अर्श हक से करीब है, मेरे दिल दलब है नबी नबी, मेरा दिल मकामे हबीब है, मैं मरीज इश्क रसूल हूँ, वो हबीब मेरा तबीब है, मेरे बिरद लब है नबी नबी, मैं गम आलम मैं हूँ मुबतला, मैं गम आलम मैं हूँ मुबतला, कोई क्या करेगा मेरी दावा, मैं गम आलम मैं हूँ मुबतला, कोई क्या करेगा मेरी दावा, मेरा दो मैं तेरी सेवा, मेरा दो जहां मैं तेरी सेवा, शह और कौन तबीब है, मेरे विरद लब है नबी नबी,